এটা হচ্ছে ইসরাফিল মামার ফ্লোর, কা জাগাইতেছে সবারই, উনি মনে হয় জিপসাম করতেছে না। দেখো মামা, এই দরজা দাঁড়ালেই সব উইন্ডো দিয়ে দেখো আলো আসে, এটা হচ্ছে একটা মজার ব্যাপার, সবগুলো ফ্লোর রুমে আলো যায় দেখছো, আর জানলাগুলো বড়ই দিছে এরা, এই যে একই জিনিস। এই হচ্ছে ওনার বাথরুমের ডোর, বাথরুমের দরজা। আসলে হোয়াইটিশ বা ক্রিম কালার রাখলে ঘরটা আলো সাদা সাদা লাগে, মানে হোয়াইট হোয়াইট লাগে। তো তোমার যে যেই টাইলসগুলো অন্য কালারের আছে এগুলার একটু চেঞ্জ করতে পারো। আর রান্নাঘরের টাইলস অলওয়েজ ব্ল্যাক বেটার, কারণ এখানে তেল পরে ময়লা পরে এটি ক্লিন করার ঝামেলা থাকে, আর কালার মধ্যে ঝামেলি না করলে হয়। দেখো কি সুন্দর করছে এটা, এটা কিন্তু ইসরাফিল সাহেবেরটা বুঝছো মামা। আমার মনে হয় তুমি ইসরাফিল সাহেবেরটারই কপি করে নাও বুঝছো। আর জিপসাম বোর্ডে যেতেছো কি লেখা বুঝলাম না, জিপসাম তো আর একটু ওয়াইড স্পেসে, কত সুন্দর দেখছো ওই যে ওটা খুব সুন্দর। মানে সবগুলো রুমে মামা আলো আসে বুঝছো, এইটাই ব্যাপার ঢাকা শহরের বাসার বিষয়টাই হইল যে তোমার আলো দরকার। উপরে একটা ক্যাবিনেট আছে, ওখানে পুরাতন মালটার লাগেজ টাগেজ রাখা যায় যেগুলো কম ব্যবহার হয়। ওয়াল ক্যাবিনেট, হ্যাঁ মামা। আমার মনে হয় কি তুমি ওই যে জিপসামের না গিয়া তুমি ইসরাফিল মামা জিমনে করছে ওনারটাই কপি করালো।